Hello internet, this is Mahadi and welcome back into the channel Hrid-Road. অনেকে তো চিন্তা ভাবনা করতেছেন মোটো ব্লগিং করবেন, বাট কিরকম কস্ট লাগে বা কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেই ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই। অনেকে হয়তো এইবারের মতো আমাকে কোশ্চেন করছেন, যেমন এই ভাইটি করছে আর প্লাস অনেকেই করছে, তো ভাবলাম আজকে একটা মোটো ব্লগিং নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যাবাউট কস্ট, কী কী ইনস্ট্রুমেন্ট আমি ইউজ করছি, যাতে করে আপনারাও একটা ছোটোখাটো আইডিয়া পেয়ে যান। মোটো ব্লগিংয়ের ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব, বাট এই মোটো ব্লগিংয়ে বসে না, কোথাও একটা নিরিবিলি জায়গায় বসে কী কী জিনিস আমি ইউজ করতেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, প্লাস একটা আইডিয়া দিব। তো এখন এই ব্যস্ততম রাস্তা থেকে আগে বের হই, বের হয়ে কোনো একটা ফাঁকা জায়গায় যাই, দেন আপনাদের সামনে ফেস টু ফেস আসতেছি অ্যাবাউট মোটো ব্লগিং ইনস্ট্রুমেন্ট নিয়ে। তো জনগণ, ব্লগিংয়ের ইনস্ট্রুমেন্ট হিসাবে আমি দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে মেইন কস্ট আর একটা হচ্ছে হিডেন কস্ট। এখন মেইন কস্ট যেগুলো ওগুলো নিয়ে আমি আলোচনা করি। মেইন কস্টের ভিতরে আপনার প্রথমে জিনিসটা লাগবে একটা হেলমেট লাগবে, বিকজ হেলমেট ছাড়া তো মোটো ব্লগিং হবে না। আর হেলমেট যেটা ব্যবহার করার সময় আপনার মাউন্টের একটা আইটেম আপনি পেয়ে যাবেন, বিকজ হেলমেটের যে এই শেপটা দেখতেছেন এই শেপটা হচ্ছে আমার যে এই হেলমেটটার শেপ, এটা হচ্ছে চ্যাপটা, যে কারণে আমার যে এই যে একটা মাউন্ট এই মাউন্টটা আমার আলাদা কিনা লাগছে। আর যদি ফ্ল্যাট হেলমেটটা যদি ফ্ল্যাট হইতো তাহলে হচ্ছে মানে এই সারফেসটা যদি ফ্ল্যাট হইতো তাহলে হচ্ছে ছোটো একটা মাউন্ট পাওয়া যেত যে হুকগুলোটাকে, ওটার দাম বেশি হলে 200-250 টাকা এরকম। কিন্তু এই মাউন্টটা যেহেতু আমার চ্যাপটা, এই মাউন্টটা আমার কেনা লাগছে 950 টাকা দিয়ে। তো হেলমেটটা কেনার সময় আমরা একটু যাচাই বাছাই করে দেখবো যে কোন মাউন্টটা আমরা অ্যাভেলেবেল আছে, যেহেতু মাউন্ট অ্যাভেলেবেল আছে আপনার তো প্যারা খাইতে হবে না এটা নিয়ে, বাট বাজেটটা একটু এদিক সেদিক হবে। তো হেলমেটের ক্ষেত্রে আমার প্রাইসটা বলে যে হেলমেটের হচ্ছে এইটা নিচ্ছে আমার 2100 টাকা, আর মাউন্ট হচ্ছে 1500 টাকা যেটা বললাম। ব্লগিংয়ের যে মেইন ইনস্ট্রুমেন্ট ক্যামেরা মানে অ্যাকশন ক্যামেরা, সেটা হচ্ছে মেইন বাজার। এখানে বাজারে বিভিন্ন ধরনের অ্যাকশন ক্যামেরা আছে, লো থেকে একদম 5000-3000 থেকে শুরু করে আপনার 50-60 হাজার 1 লাখের মতো অ্যাকশন ক্যামেরা আছে। তো যদি আপনি ভালো ফুটেজ চান, ভালো কোয়ালিটি চান, সেক্ষেত্রে আপনাকে গোপ্রো অবশ্যই নিতে হবে। এছাড়া গোপ্রোর কম্পিটিটর হিসাবে আপনার আছে ওসোমো অ্যাকশন, আই থিঙ্ক আমি সাজেস্ট করবো গোপ্রো। আর যদি লো বাজেটের দিকে যেতে চান তাহলে হচ্ছে 100 বা বিভিন্ন ধরনের ইয়ে আছে, বাট আমার সাজেশন থাকবে ওদিকে না যেতে, একটু কষ্ট হলেও একটু পারলে একটু সেকেন্ড হ্যান্ড গোপ্রো 5-6 নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে গোপ্রোটা নিয়েছি সেটা হচ্ছে গোপ্রো সেভেন ব্ল্যাক, এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, সেক্ষেত্রে দামটা আমি বুঝতেছি না বিকজ এটা বিভিন্ন সময় ভ্যারি করে। আপনারা এখন আমাকে যে অ্যাঙ্গেল থেকে দেখতেছেন এটা হচ্ছে গোপ্রোর যে ফুটেজ, গোপ্রোর যে কোয়ালিটি সেটা, অ্যান্ড এটা হচ্ছে এখন যে ভিডিও দেখতেছেন এটা হচ্ছে আমার গোপ্রো, এই যে গোপ্রো আমি রেকর্ড করতেছি আপনারা দেখতেছেন, দ্যাটস ইট। এরপরে যে ব্যাপারটা আসে গোপ্রোর ইনস্ট্রুমেন্টে সেটা হচ্ছে মাইক। মাইক হচ্ছে এখানে মুখ্যম একটা বিষয়, বাট মাইক যদি আপনি কম দামে একটা ইউজ করেন সেটা হয়ে যাবে, এটা নিয়ে তো প্যারাকার কিছু নেই। বাট আমি প্রথমে যে ধরাটা খাইছিলাম গোপ্রোর যে মাইকটা সেটা একটু দেখে কিনতে হবে, বিকজ এখানে হচ্ছে দুইটা পোর্টের ইয়ে আছে, বাট কিছু আছে থ্রি পোর্টের, এটা আমি আপনাকে জুম করে এখন যেটা দেখাচ্ছি। এখন আপনারা যেটা দেখতেছেন সেটা নেবেন, এটা হচ্ছে গোপ্রোর জন্য মানে এই জ্যাকটা। তো প্রথমে আমি একটা মাইক কিনছিলাম সেটা 400 টাকা, সেটাকে আমি চুনা খাইছি ওটা বাদ দিই, অ্যান্ড পরে আমি এই মাইকটা কিনছি, এই মাইকটার প্রাইস হইতেছে আপনার 950 টাকা। এটা সম্ভবত এক্স মাইক নামে পরিচিত, এক্স মাইক প্রো, সেটা আমি যে কিনছিলাম মোটোটো দেখে, মোটোটো দেখে কিনতে পারেন, সাজেস্টেড থাকলো, ভালো কোয়ালিটি প্রোভাইড করে তারা। সো আরেকটা জিনিস যেটা বাকি ছিল সেটা হচ্ছে মেমোরি কার্ড। মেমোরি কার্ড ছাড়া আপনি গোপ্রো ইউজ করতে পারবেন না, ইভেন কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন না। আর গোপ্রোর জন্য একটা ভালো মানের একটা মেমোরি কার্ড লাগে, সেটা 1500-2000 ভিতরে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। তো আমি যেটা ইউজ করতেছি মেমোরি কার্ড সেটা হচ্ছে স্যান্ডিক্স এক্সট্রিম প্রো, যেটা আমি স্ট্যাটেক থেকে কিনছিলাম 1800 টাকা দিয়ে, 64 জিবি। তো এখন টোটাল আমার যে বাজেটটা খরচ হয়েছে উইদাউট গোপ্রো, বিকজ গোপ্রোর প্রাইসটা আমি বলবো না, সেটা আমি পরে বলতেছি কত ভিতরে পাওয়া যাবেন, একবার বলছি
আবারও বলবো। তো হেলমেটের জন্য আমার লাগছে 2100 টাকা, দেন মাউন্টের জন্য 950 টাকা, দেন মাইকের জন্য 950 টাকা, মেমোরি কার্ড 1800 টাকা, অ্যান্ড মাইক অ্যাডাপ্টার যেটার জন্য লাগছে আমার 6000 টাকা। টোটাল হচ্ছে 11800 টাকার মতো আমার খরচ হয়েছে উইদাউট গোপ্রো। আর গোপ্রো আপনি যদি কিনতে চান, আপনি 15 থেকে 20 হাজারের ভিতরে অ্যাভেলেবেল একটা গোপ্রো পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি কাজ চালা নিতে পারবেন। আর যদি আপনার কোয়ালিটি আরও বেটার লাগে, আপনি যদি 10 বা 11 ইউজ করতে চান, সেক্ষেত্রে বাজেটটা একটু বাড়াইতে হবে। তো জনগণ, এবার আসেন আপনাদেরকে হিডেন কস্ট নিয়ে আলোচনা করি, যেটা আপনার গোপ্রো যদি আপনি কিনেন তাহলে আপনার অবশ্যই লাগবে। নাম্বার ওয়ান যেটা লাগবে সেটা হচ্ছে একটা কেস লাগবে, যেটা উলানজির কেস, সেটার দাম আনুমানিক 350 থেকে 400 টাকার মতো। এই কেস ছাড়া আপনি হচ্ছে মাউন্ট করতে পারবেন না, মাউন্ট করতে গেলে সমস্যা হবে না, বাট মাউন্ট করার জন্য এই কেসটা লাগবে। বিকজ সেকেন্ড যে থিংটা আছে সেটা হচ্ছে গোপ্রো হচ্ছে মাইক অ্যাডাপ্টার, বিকজ উলানজির যে কেসটা আছে সেটার নিচে গোপ্রোর মাইক অ্যাডাপ্টার আপনি সেট করতে পারবেন, উইদাউট উলানজির ওই কেসটা ছাড়া আপনি মাইক অ্যাডাপ্টার সেট করতে পারবেন না। আর 2 নম্বর যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার। গোপ্রোর এখানে একটা বিশাল বিজনেস হচ্ছে তাদের গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টার সেটা ব্যবহার করা। তারা চাইলে এই 3.5 mm জ্যাকটা দিতে পারতো, বাট সেটা তারা করে নাই কেন বুঝলাম না, অথবা কোনো কারণ থাকতে পারে। তো গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টার সেটার দাম হচ্ছে আপনার আনুমানিক 6000 টাকা, 5.5 থেকে 6.5-7 পর্যন্ত ইভেন্ট বিক্রি করে, একটু যাচাই বাছাই করে কিনতে হবে সিচুয়েশন অনুযায়ী আর কি। আর মাইক প্লাস মাইক অ্যাডাপ্টার যদি আপনার হয়ে যায়, আর যদি একটা গোপ্রো থাকে আর উলান যে কেস থাকে, তাহলে আপনি এরকম একটা ভিউ পাবেন, যেটা দিয়ে আপনি এখন আমি করতেছি মোটো ব্লগিংয়ের ভিউ। আর কোয়ালিটি যেটা মাইক আমি ইউজ করতেছি সেটা দিয়ে এরকম কোয়ালিটি পাবেন। প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে সব আমি দেখাই দিলাম। আর 3 নম্বরে যে হিডেন কস্টটা আছে সেটা হচ্ছে একটা ভালো মানের পিসি। ইয়াস, ভালো মানের পিসি না হলে আপনি গোপ্রো এডিট করে শান্তি পাবেন না, মানে গোপ্রো এডিট করতে আপনার জন্য খুব মুসিবত হয়ে যাবে। এটা হচ্ছে বিশাল এক ঝামেলা, যেমন আমি ফেস করতেছি। আমার পিসিটা হচ্ছে ওল্ড আমলের পিসি, পটেটো পিসি, তো সেটাকে আমি কোনো মতে আর কি কাজ চালা নিতেছি, সেটাকে বিভিন্ন ধরনের সিস্টেম টিস্টেম করে। যদি কারো লাগে সাহায্য আমাকে বলতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে সাহায্য করার। তো ভালো মানের একটা পিসি অবশ্যই আপনার লাগবে, এটা হচ্ছে হিডেন কস্টের অন্যতম একটা পার্ট। আর যদি আপনি কম বাজেটে মোটো ব্লগিং করতে চান, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার, সেখানে কম বাজেটে কী কী সেট আপ নিয়ে করলে আপনাদের জন্য সুবিধা হবে বা কীরকম সেট আপ আসবে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করবো অতি শীঘ্রই। সো এটাই ছিল আজকের মতো ভিডিও অ্যাবাউট আমার মোটো ব্লগিং সেট আপ নিয়ে, প্লাস আপনাদেরকেও একটু আইডিয়া দেওয়ার জন্যে। আর যদি কারো কোনো মত থাকে যে ভাই এই সম্পর্কে একটু ভিডিও দিলে খুব ভালো হয়, যেমনটা প্রথমে দেখাইলাম এক ভাই মোটো ব্লগিং সম্পর্কে একটু নিতে চাইছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সো হোপ ইউ এনজয় দিস ভিডিও, ইফ ইউ এনজয় দিস ভিডিও গিভ মি থামস আপ অ্যান্ড কমেন্টস বিলো, অ্যান্ড আনটিল দ্য নেক্সট ভিডিও, পিস। এইগুলো নিয়ে ভিডিও করতেছি না, জাস্ট আমরা অন্য একটা টপিকে ভিডিও করতেছি, একেবারে করা যাবে না। আমি অন্য টপিকে করতেছি, আমি এইসব টপিকে কোনো কিছুই বলতেছি না, জাস্ট খালি আমার এই টপিক তো আসবে, আর কিছু আসবে না। এই যে দেখেন, আমি এখানে দাঁড়াই আসা কোনো কিছু আমি ওইদিকে যাইতেছি না কোনো দেয়, জাস্ট খালি এই জায়গায় আমি জাস্ট খালি কয়েক কিছু কথা বলে আমি চলে যাইতেছি।